মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের রেশন আধিকারিক এবং ডিলার সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক। সূত্রের খবর, মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের রেশন আধিকারিক এবং ডিলার সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল বৈঠকের। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো রেশন কার্ড নিয়ে যে অভিযোগ করেন তা সঠিক নয়। তিনি বলেন, আগের তুলনায় এখন রেশন ব্যবস্থা অনেক ভালো হয়েছে। রেশন কার্ডের মাধ্যমে এখন সবাই রেশন পাচ্ছেন। রাজ্য সরকার নতুন করে রেশনে কিছু পণ্য সামগ্রী আনতে চলেছে। জেলা শাসকদের নিজের নিজের জেলার পণ্য সামগ্রীর একটি তালিকা করতে বলা হয়েছে। এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আর কি বলেছেন শুনে নেব। রাজ্য পর্যায়ে যারা আছেন তারা সকলে এবং সেখানে আমরা আমাদের চারটে জেলা নিয়ে আছেন, তাদের সবাইকে নিয়ে বসে আমাদের যে পারফরমেন্স রিভিউ ডিস্ট্রিবিউটাররা ঠিকভাবে ইয়ে করছেন কিনা, এটা করছেন কিনা, এইটার জন্যই আমরা রিভিউ মিটিংটা করলাম। এবং তাতে আমরা এটা ফার্স্ট হবে আমাদের নিজস্ব দপ্তরের যে সমস্ত আধিকারিক আছে তাদের নিয়ে, সেকেন্ডে আমরা দুটোর পরে আমরা ডিস্ট্রিবিউটার রেভিনিউ করলাম, করে আমরা আমাদের বিষয়টা বলা এবং তাদের কোনো করে তা প্রয়োজনীয় ব্যবস্থা ফোন করতে হবে আমাদের দক্ষিণ দিনাজপুর চেষ্টা করছি বিষয়টাকে ঠিক রাখবার। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই দপ্তর সম্পর্কে মানুষের অসুবিধা অভিযোগ সবটা যাতে নিজে করে এটা লক্ষ্য করতে পারি এবং শরীর সেটা যাতে ঠিকভাবে এক্সিকিউটিভ হয় তার জন্য কতটা ত্রুটি এখনো রয়ে গেছে না। দেখুন, আমি যা এখানে যা দেখলাম জনসংখ্যক কাজটাই মানুষের মধ্যে অভিযোগ আমাদের কাছে নেই সেই ভাবে, এবং আরো ভালো করা যায় সরাসরি ডিলার সেন্ডে সেই মালটা সাপ্লাই করতে পারে। কী কী দিবেন? না, সেটা অনলি আমাদের পিডিএস আইটেম বাদে যে কোনো আইটেম, সেটা এখান থেকে এনরোল্ড হবে স্টেটের নেতৃত্বে যে কমিটি আছে তারা এটা। ফোর্টিন টাইম লাইন মালদা।